আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনা কালে আমি তোমাদের সঙ্গে অনলাইনে ক্লাস করব। আমি মোহাম্মদ আইজুর রহমান, প্রভাষক, আইসিটি, মুকুমতলা মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের লজিক গেট সম্পর্কে। হ্যাঁ, তাহলে আমি আজকে পড়াবো লজিক গেটের সংজ্ঞা। লজিক গেট কি? আমরা ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমরা পেয়েছি বুলিয়ান অ্যালজেব্রার তিনটা কাজ পেয়েছিলাম। ওখানে তিনটা কাজটা হলো বুলিয়ান অ্যালজেব্রার তিনটে কাজ করা যায়, যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন আর পূরকের কাজ করা যায়, তিনটে কাজ করা যায়। আমরা তিনটে কাজটাকে এই লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। তিনটে কাজ করার জন্য লজিক গেটে তিনটে গেট আছে, মৌলিক তিনটে গেট আছে, সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তাহলে আমি একটা লজিক গেটের প্রথমে সংজ্ঞা বলব, আমরা একটু মনোযোগ শুনবে। লজিক গেট কি? যে ইলেকট্রনিক গেট দ্বারা বুলিয়ান প্রক্রিয়া, অর্থাৎ বুলিয়ান তিনটে প্রক্রিয়া আছে, তোমাদের আগে বলেছি যৌক্তিক যোগ, যৌক্তিক গুণন এবং পূরক, এই তিনটা কাজ যে ইলেকট্রনিক গেট দ্বারা করা যায় তা বলা হয় লজিক গেট। আর তাহলে আমরা প্রথমে এই লজিক গেটে ইনপুট থাকে এক বা একাধিক, আউটপুট থাকে একটি। আমরা গেট সম্বন্ধে আলোচনা করি। গেট, মৌলিক গেট তিন ধরনের মৌলিক গেট আছে আমাদের, অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট। অর গেট, অ্যান্ড এবং নট, অর গেট আলোচনা করবো প্রথমে আমি। অর গেট দ্বারা যৌক্তিক, অর গেট দ্বারা যৌক্তিক যোগের কাজ করা যায়, অর গেট দ্বারা যৌক্তিক যোগের কাজ করা যায়। তাহলে অর গেটে আমরা সার্কিট আগে নেবো। আগে সমান এ প্লাস বি অর্গেট, তাহলে অর্গেট দ্বারা যৌক্তিক যোগের কাজ করা যায়। অর্গেটে ইনপুট থাকে দুই বা ততোধিক, আউটপুট থাকে একটি। যেহেতু আমরা অর্গেটের নাম অর্গেট বলা হয়েছে, এখন অর্গেটটার সম্পর্কে একটু বলতে চাই যে অর আমরা বলতে কি বুঝি। অর বলতে আমরা বুঝি অথবা, অথবা অর্থ করলে দেখা যায় অথবা বলতে বোঝাবে যে কোনো একটি। কাজেই আমরা এখানে বলেছি যে অর্গেট দ্বারা যৌক্তিক কাজ করা যায়, অর্গেটে ইনপুট থাকে দুই বা ততোধিক, আউটপুট থাকে একটি। কারণ আমরা যদি যোগ করতে যাই কমপক্ষে দুইটি ইনপুট লাগবে এখানে, এই জন্য আমরা বলি তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, সেজন্য বলি ইনপুট থাকে দুই বা ততোধিক, আউটপুট থাকে একটি। এবং বললাম অর মানে অথবা, অথবা অর্থাৎ যে কোনো একটা। সেই জন্য অর গেটে যে কোনো ইনপুট যদি এক হয় অথবা অন বা সত্য হয় তাহলে আউটপুট এক হবে। তাহলে আমরা সত্য সারণে আঁকব, তার সত্য সারণে এক আনবো এখানে। ইনপুট আউটপুট, ইনপুট আমাদের দুটা ধরবে, এখানে ইনপুট দুটো আছে, আউটপুট এ প্লাস বি, আমরা প্রথম ধরো শূন্য শূন্য, শূন্য এক, এক শূন্য, এক এক, তাহলে আমরা আউটপুট হবে আমাদের শূন্য। এখানে বলেছি যে কোনো ইনপুট এক হলে আউটপুট এক হবে, এক এক এক। আমরা বলেছি যে কোনো ইনপুট এক হলে আউটপুট এক হবে,
সেজন্য শিখে যখন লক্ষ্য করবা যে এখানে এই প্রথমটা বাদে এতরতে এক আসি সবগুলোতে এক আসে আমরা সেজন্য আমাদের আউটপুটটা এক আসে আচ্ছা এখন তোমরা ইয়ে দেখতে পারবা এটা সত্যক সারণে এখন আমি যদি তোমাদের ইয়ে দেখাই যে সার্কিট সার্কিট দিলা তাহলে এটা আমরা এভাবে লিখতে পারি এটা হবে আমরা এখানে সমান্তরাল সার্কিট হবে এটা এবং এই সার্কিটের যে কোনো একটা প্রান্ত যদি খোলা অন থাকে তাহলে বাল্বটা চলবে এবার বলতে পারি আমরা এটা এখন আমরা এবার আলোচনা করে অ্যান্ড গেট সম্পর্কে মিশে দিলাম আমরা অ্যান্ড গেটের লজিক সার্কিটটা আঁকাবো এটা রেজাল্ট ডিএম মতো দেখতে লাগবে অ্যান্ড গেট দ্বারা যৌক্তিক গুণনের কাজ করা যায় অ্যান্ড গেট দ্বারা আমরা কি বলছি যৌক্তিক গুণনের কাজ করা যায় এখানেও অর গেটের মতো ইনপুট থাকবে দুই বা ততোধিক কারণ এটা গুণ করতে গেলে কমপক্ষে দুইটা ইনপুট লাগবে আমাদের সেজন্য অ্যান্ড গেটে ইনপুট থাকে দুই বা ততোধিক আউটপুট থাকে একটি এবং অ্যান্ড বলতে আমরা অ্যান্ডের অর্থ বলতে বোঝাই এবং এবং এর অর্থ করলে এভাবে বোঝা যাবে যে এবং কোনো কিছুকে যুক্ত করে যুক্ত করে অথবা বলছেন মুক্ত করে পৃথক করে তাহলে যুক্ত করলে আমরা আগে প্রথমে বলছিলাম অর্গেটের সময় যে কোনো একটা অ্যান্ড গেটে এবং যদি বলি যুক্ত করকে বোঝাবে যুক্ত করকে বোঝাবে সমস্ত গুলোকে বোঝাবে সমগ্র যে সবগুলোর ইনপুট কে বোঝাবে সেই জন্য আমরা এখানে বলবো যে অ্যান্ড গেট যৌক্তিক গুণনে কাজ করে ইনপুট থাকে দুই বা ততোধিক আউটপুট থাকে একটি আর অ্যান্ড বলতে বোঝায় যুক্ত করে বোঝায় সকলকে বোঝায় সেই জন্য এখানে সকল ইনপুট যখন অন হবে বা এক হবে বা সত্য হবে তখনই শুধুমাত্র আউটপুট এক হবে তা আমরা সত্য সারণে আঁকব অ্যান্ড গেটের ইনপুট আউটপুট আমরা ইনপুট দুটো ধরবো এখানে এ বি আমার আগের মতো শূন্য শূন্য দেবো শূন্য এক দেবো এভাবে চারটা এ করবো এখানে আমরা বলেছি যে সবগুলো ইনপুট যখন আসবে তখন আউটপুট এখানে আমরা শুধু দেখবো লাস্টের এই তৃতীয় চতুর্থ থাপে আসা ইনপুটগুলো দুটো ইনপুটে এক আছে সেজন্য এইটার মান শুধুমাত্র এক হবে অন্যগুলোর মান শূন্য হবে আর সার্কিটটা হবে সিরিয়াল সার্কিটটা হবে সিরিয়াল সিরিয়াল সার্কিট হবে এবং দুটা ইনপুট লাইন যখন এক হবে খোলা থাকবে তখন মাত্র বারটা জ্বলবে আচ্ছা মিশে দিলাম এটা অ্যান্ড গেটটা মিশে দিলাম আমরা এখন কি বলবো নট গেট নট গেট দ্বারা কি কাজ করে প্রয়োগের কাজ করা হয় আমরা বলেছি যে তিনটা কাজ তিনটে গেট দ্বারা করা যায় নট গেট দ্বারা প্রয়োগের কাজ করা যায় প্রয়োগ প্রয়োগ শব্দের অর্থ আমরা বলতে পারি পূরণ থেকে পূরক শব্দ আসছে যে পূরণ করে নট গেট হলো বিপরীত গেট নট গেটটাকে উল্টো গেট বলা হয় ইনপুটের মান যদি হাবোধক হয় আউটপুটের মান না বোধক হবে
উল্টো হবে, তা আমরা এর পূরকের কাজ করা হয়। পূরকটা বলতে উল্টো বোঝায়, কীভাবে উল্টো বোঝায়, কোনো কিছু পূরণ করলে কিছু কিছু কোনো পূরণ করে সেটা সাধারণত উল্টো হয়, সাধারণত উল্টো বিপরীত সমান হয়, সেই জন্য নট গেটের কাজটা উল্টা। তাহলে নট গেটে ইনপুট থাকে একটি, আউটপুট থাকে একটি। ইনপুটের মান যদি এস হয় তবে আউটপুটের মান নেগেটিভ হবে, উল্টো হবে, আবদ্ধ হলে না আবদ্ধ হবে। এখানে ইনপুট থাকে শুধুমাত্র একটি, আউটপুট থাকে একটি। আমরা গেটটা আঁকাবো, এক সমান এক পূরক, এখানে আমরা সত্য সরণে এভাবে আঁকাতে পারি। ইনপুট আউটপুট আমরা যদি ইনপুট আমরা যদি শূন্য হয় আউটপুট মানে এক হবে, ইনপুট যদি এক হয় আউটপুট শূন্য হবে। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের আমরা আলোচনা করলাম লজিক গেট, মৌলিক লজিক গেট তিন ধরনের, অর অ্যান্ড নট, এবং এর কাজগুলো আমরা আলোচনা করলাম। সামনে ইনশাল্লাহ আমরা যৌগিক লজিক গেট সম্পর্কে আলোচনা করব। আজকের মতো আমরা এখানে শেষ করতে চাই। তোমরা বাড়িতে বিষয়গুলো ভালোভাবে দেখবে এবং না বুঝলে আমাকে বলা যাবে। এই বলে আমার আজকে ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ, তোমরা ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।